শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় থেকে 18 পৃষ্ঠার বাড়ির কাজটি নিয়ে আলোচনা করব। আর শিক্ষার্থীরা তোমরা এই বাড়ির কাজটি কীভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এখানে এই বাড়ির কাজটির সমাধান করার পূর্বেই তোমরা রাজার আস্তাবল নামক এই গল্পটি পড়ে নিবে। এখান থেকে তোমরা মানচিত্র সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবে। শিক্ষার্থীরা, এবার চলো আমরা দেখে নিই এই বাড়ির কাজটির জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে। সবাই ঠিক করল তারা সবাই বাড়ি থেকে নিজেদের স্কুলের পথের মানচিত্র এঁকে নিয়ে আসবে। শিমুল বলল, আমাদের বাড়ি থেকে স্কুল যদি 7 কিলোমিটার হয় তাহলে আমি যে মানচিত্র আঁকব তার স্কেল 1 সেন্টিমিটার সমান 1 কিলোমিটার ধরব। এরপর খুশি আপা বললেন, বেশ বেশ, তাহলে আমরা এভাবে সবার বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র এঁকে নিয়ে আসব। এরপর আমাদেরকে বলা হয়েছে, চলো আমরাও ওদের মতো করে আমাদের বাড়ি থেকে স্কুলে আসার পথের মানচিত্র এঁকে ফেলি। শিক্ষার্থীরা, তার মানে আমাদেরকেও কিন্তু এই কাজটি করতে হবে। আমাদেরকেও আমাদের প্রত্যেকের বাড়ি থেকে স্কুলের পথের মানচিত্র এঁকে নিয়ে আসতে হবে। এখানে তোমাদের বইয়ে মানচিত্র আঁকার জন্য কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এবার চলো আমরা মানচিত্র তৈরি করার নির্দেশনাগুলো দেখে নিই। প্রথমেই কম্পাসের দিক চিহ্নিত করো। এরপর তোমার মানচিত্রে কমপক্ষে 5টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করো। শিরোনাম লেখো, স্কেল বসাও। মানচিত্র আঁকার জন্য প্রথমে আমাদেরকে এমন একটি ঘর তৈরি করে নিতে হবে। এই বড় ঘরটির কোনায় তোমরা আরেকটি ঘর করবে সাংকেতিক চিহ্ন নির্দেশ করার জন্য। আর এখানে তোমরা কম্পাসের মতো একটি চিত্র এঁকে নিবে, এটি হচ্ছে দিক নির্দেশ করার জন্য। এখানে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথের একটি মানচিত্র দেওয়া আছে। শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই মানচিত্রটি দিয়েই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে তোমরা বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথের মানচিত্র আঁকবে। এটি হচ্ছে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথের মানচিত্র। শিক্ষার্থীরা, প্রথমেই তোমরা দিক নির্দেশ করার জন্য এরকম একটি চিহ্ন এঁকে নিবে। এখানে এন দিয়ে নর্থ, এস দিয়ে সাউথ, ডব্লিউ দিয়ে ওয়েস্ট এবং ই দিয়ে ইস্ট, অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্দেশ করা হয়েছে। এরপর এখানে একপাশে সাংকেতিক চিহ্ন প্রকাশ করা হয়েছে। আমাদেরকে বলা হয়েছিল মানচিত্র আঁকার জন্য কমপক্ষে 5টি সাংকেতিক চিহ্ন ব্যবহার করতে হবে। এখানে বেশ কয়েকটি সাংকেতিক চিহ্ন দেওয়া আছে, তোমরা এখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে সাংকেতিক চিহ্ন ব্যবহার করবে। যেগুলো তোমাদের প্রয়োজন হবে সেগুলো ব্যবহার করবে। এরপর মানচিত্র আঁকার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্কেল ধরা। এখানে স্কেলের 3 ইঞ্চি সমান 1 কিলোমিটার ধরা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বিবেচনা করে স্কেল ধরবে। এটি হচ্ছে বাড়ি, বাড়ি থেকে সোজা গিয়ে ডানে। এখানে গাছপালা, পুকুর এবং গোয়াল নির্দেশ করা হয়েছে। এরপর আবার সোজা রাস্তা দেওয়া হয়েছে। এখানে রাস্তার দুপাশে ধানক্ষেত নির্দেশ করা হয়েছে। এখানে বাম পাশে একটি দোকান রয়েছে। এরপর ডানে গিয়ে আবার সোজা, এখানে এটি দ্বারা চায়ের দোকান বোঝানো হয়েছে। এটি হচ্ছে বিদ্যালয়, এখানে বাম পাশে রয়েছে বটতলা। আর বিদ্যালয়ের শহীদ মিনারে যাওয়ার জন্য এই রাস্তাটি ব্যবহার করতে হবে। শিক্ষার্থীরা, এখান থেকে শুধুমাত্র তোমরা ধারণা নেওয়ার চেষ্টা করবে। আর তোমরা অবশ্যই তোমাদের বাড়ি থেকে স্কুলের দূরত্ব বিবেচনা করে এবং রাস্তার আশেপাশে কোন কোন সাংকেতিক চিহ্নগুলো ব্যবহার করতে হবে এ সকল বিষয় মাথায় রেখেই মানচিত্রটি তৈরি করবে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।